খাগড়াছড়িতে জনপ্রিয় হয়ে উঠছে নারীদের স্কুটি বাইক সময় বাঁচানোর পাশাপাশি গণপরিবহনের ঝক্কি এড়াতে পেশাজীবী নারী ও শিক্ষার্থীদের প্রথম পছন্দ এটি সড়কে নারীদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ সুপার একই সঙ্গে সড়ক ও মোটরবাইক আইন মেনে চলার পরামর্শ দেন তিনি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট পার্বত্য অঞ্চলে সড়কের এই চিত্র এখন নতুন নয় একটু পরপরই চোখে পড়ে স্কুটি করে নারীদের পথ চলা কর্মক্ষেত্রে পৌঁছাতে এবং দ্রুত গন্তব্যে হাজির হতে নারীদের কাছে জনপ্রিয় বাহন এখন এটি তবে চলার পথে নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও কম নয় আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া আসার জন্য আমার কাজে ব্যবহারের জন্য আমি গাড়িটা ইউজ করতে পারছি এতে আমার অনেক সুযোগ সুবিধা হচ্ছে আগে হতো কি কলেজে যাওয়ার সময় টমটমের জন্য আমার দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় এখন স্কুটিটা নিয়ে আমার অনেক সুবিধা হচ্ছে আঠারো কিলোমিটার রাস্তাটা আসার সময় আমাকে গণ পরিবহনের মধ্যে অনেক ঝামেলার মধ্যে পোহাতে হয় যে কারণে আমি নিজের থেকে স্কুটি নিয়ে আমি নিজে স্কুটিটা ব্যবহার করে আসা যাওয়া করি ছেলেরা মাঝে মাঝে মেয়েদেরকে একা স্কুটি চালাতে যদি রাস্তায় পায় তখন কিন্তু করে মেয়ে মেয়ে স্কুটি চালায় সড়কে নারীদের নিরাপত্তায় সব ধরনের সহায়তা দেয়া হবে বলে জানালেন জেলার পুলিশ সুপার রাস্তা সম্পূর্ণ নিরাপদ আপনারা রাস্তায় চলবেন যে কোনো ধরনের হয়রানি বা বা যে কোনো ধরনের নারীদের প্রতি বিরূপ আচরণ যদি কেউ করে থাকে নিঃসন্দেহে আমরা আইনগত ব্যবস্থা নেব খাগড়াছড়ি জেলা শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় স্কুটি বাইক ব্যবহারের সংখ্যা অর্ধ শতাধিক অনুকূল পরিবেশ নিশ্চিত হলে এ সংখ্যা দিন দিন বাড়বে বলে মনে করে সচেতন নারী সমাজ সময় সংবাদ খাগড়াছড়ি